দর্শক, এই দেশে রাজধানীতে কত রকম ঘটনাই যে ঘটে, আমরা সব ঘটনাই আসলে আনতে পারি না বা এটা নিয়ে মাথা ঘামাই না। কিন্তু দেখেন যে একটা রিপোর্ট প্রকাশ করেছে প্রথম আলো, নারী সার্জেন্টের সঙ্গে ধস্তাধস্তি, কারাগারে মা মেয়েকে ব্যথানাশক ওষুধ কিনে দিয়ে এলেন স্বজনরা। একটা নারী সার্জেন্টের সাথে কথা কাটাকাটি বা ধস্তাধস্তি হয়েছে, তার কারণে মা মেয়েকে কারাগারে পাঠাতে হবে। এদেশে বিচার আদালত এত নির্মম নিষ্ঠুর হয়ে গেল যে ব্যাংক কর্মকর্তার মা স্ত্রী এবং কন্যা দুজনই এখন কারাগারে, কি নারী সার্জেন্টের সাথে কথা কাটাকাটি ধস্তাধস্তি, এটা এত বড় অপরাধ হয়ে গেল। এটা তো নানানভাবে মীমাংসা করা যেত, যদি মামলাও হয় জামিন দেওয়া যেত, কারাগারে পাঠাতে হবে। আমার এ প্রসঙ্গে মনে পড়ে যে ওই মাহিয়া মাহি হজে গিয়েছিলেন, ফেরার পর বিমানবন্দর থেকে তাকে নিয়ে যেয়ে কারাগারে পাঠানো হলো, কিন্তু তারপরে যেহেতু মাহিয়া মাহি খুব প্রভাবশালী, কিছু সময় পর আবার মানে এক বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিল, তার পরমুহূর্তে আবার তাকে জামিন দিল। তা এখন এনাদের হয়তো সেই ক্ষমতা নেই, সেই কারণে তারা এখন কারাগারে। তো খবরটা বলি, রাজধানীর মোহাম্মদপুরে এক নারী সার্জেন্টের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী মা ও মেয়ে শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। মারধরে দুজনের শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাহলে মার খেলোকে। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে মা দিলারা আক্তার ও মেয়ে তাসফিয়া ইসলামের সঙ্গে দেখা করে স্বজনরা এসব কথা জানিয়েছে। দিলারা আক্তারের স্বামী মফিজুল ইসলাম রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের রাজধানী তোপখানা রোড কর্পোরেট শাখার ডিজিএম। তিনি বড় মেয়ে তানজিলা ইসলামকে নিয়ে কারাগারে গিয়েছিলেন, স্ত্রী ও মেজো মেয়ে তাসফিয়ার সঙ্গে দেখা করতে। কারাবন্দী তাসফিয়া ধানমন্ডিতে বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় স্থাপত্য প্রকৌশল স্নাতক শেষ বর্ষে পড়েন, আর তানজিলা MBBS পাশ করে এখন FCPS করছেন। দেখেন, শিক্ষার্থী মেয়ে এখন হচ্ছে কারাগারে আছে, এটা কি মীমাংসা করা যেত না? পুলিশের কর্মকর্তারা বসে সুন্দরভাবে এটা একটা মিটমাট করে ফেলতে পারতো না? কারাগারেই পাঠাতে হবে এই ধরনের, এটা তো এক ধরনের ক্ষমতা দেখানো। কারাগার থেকে বেরিয়ে মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারাগারে দেখা করতে গেলে তার স্ত্রী ও মেয়ে কান্না জড়িত কণ্ঠে তাদের উপর পুলিশের করা নির্যাতনের বর্ণনা দিয়েছেন। আর তানজিলা বলেন, তাপসিয়া তাকে দেখিয়েছেন পুলিশের মারধরে তার ডান হাত ও আঙুলের কয়েক জায়গায় কেটে ও ছিঁড়ে গেছে, তার শরীরের বিভিন্ন জায়গায় মারধরের চিহ্নও দেখিয়েছেন। ট্রাফিক সার্জেন্ট হাসিনা খাতুন তার চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করায় তাসফিয়ার মাথার দুই পাশ ফুলে উঠেছে, সেই চিহ্ন বোন তাকে দেখিয়েছেন বলে জানিয়েছেন তানজিলা। তিনি বলেন, তাসফিয়া ব্যথায় সারারাত ঘুমাতে পারেনি, কারাগারে চিকিৎসাও পাননি। তার মাও বলেছে পুলিশ তাকেও মারধর করেছে। খুব দুঃখজনক, মানে এইসব ঘটনা সমাজ জীবনে যে কী প্রভাব পড়ে, এটা কি পুলিশ কর্তৃপক্ষ চিন্তা করে যে তাদের ভাবমূর্তিটাও কতটা নষ্ট হয়? মা ও বোনকে ব্যথানাশক ওষুধ কিনে দিয়ে এসেছেন বলে জানান চিকিৎসক তানজিলা ইসলাম। কারাগারে চিকিৎসার ব্যবস্থা থাকলে সেখানে থেকে চিকিৎসা নেওয়ার জন্য তাসফিয়াকে পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি। গত মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মদপুরের শ্রিয়া মসজিদ এলাকায় একটি প্রাইভেট কার অবৈধভাবে পার্কিংয়ের জন্য 5,000 টাকা জরিমানা করেছিলেন ট্রাফিক সার্জেন্ট হাসিনা খাতুন। এর প্রতিবাদ করতে গিয়ে ওই সার্জেন্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান দিলারা আক্তার ও তার মেয়ে তাসফিয়া। এক পর্যায়ে দুই পক্ষের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় সার্জেন্ট হাসিনার করা মামলায় গতকাল বুধবার মা মেয়েকে কারাগারে পাঠানো হয়। এই হলো ব্যাপার, পুলিশ তো কারাগারে পাঠানো হয়, আদালতের মাধ্যমে পাঠায়, আদালতের বিচারক তারও বা কী ভূমিকা? অনেক প্রশ্ন দর্শক, অনেকগুলো প্রশ্নের মীমাংসা নেই। আমাদের চোখের আড়ালে আরও এরকম অসংখ্য ঘটনা ঘটে, যেসব ঘটনা আমরা আসলে মিডিয়াতেও আসে না, মিডিয়ার পক্ষে সবগুলো কভারও করা হয় না। এই ধরনের নানান অবিচার, অনিয়ম, ক্ষমতা নানা পর্যায়ে দেখানো হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।